alaikum, I'm Mohammad taufiqkabir71 and welcome to pagolerclass. আস্তে করে এক্সপেন্সিভ চশমা, এটা চিপ বানানো চশমা, তার আজ থেকে কেনা। সো আজকে আমরা পড়বো, প্রিভিয়াস ক্লাসে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল, আজকে আমরা পড়বো দাদা বোর পরমাণু মডেল। বাই দ্য ওয়ে আপনারা কিন্তু আমার কাছে পড়ছিলাম কিন্তু একজন থাগ, দিস ইজ থাগ ম্যান, থাগ লাইফ, নো থাগ, আম দ্য ফাকিং থাগ। সো আমরা ক্লাসে ফিরে আসবো, আমি রাদারফোর্ড পরমাণু মডেল পড়বো, সরি বোর, দ্য ফাকিং বোর, ড্রপ দ্য বিট, বোর পরমাণু মডেল পড়বো আজকে, দ্রুত সুইচ। আমি চশমা পরি না, আমি কিছু দেখতে পাই না ভাই, চশমা না পড়লে দেখতে পাই না। সো বোর পরমাণু মডেলটা হচ্ছে বেসিক্যালি 2D মডেল, এটা একটা ভুল মডেল, আমরা পরবর্তীতে আরও একটা মডেল পড়বো। সো সায়েন্টিস্টরা এখনও এই জিনিস নিয়ে মাতামাতি করতেছে, যদি আমার বিশ্বাস হয় না যে মডেলগুলো আসলে এক্সিস্ট করে কি না, এর ইলেকট্রন প্রোটন আসছে কি না সেটাই আমার বিশ্বাস হয় না ভাই। এদের ভাই আমার ক্যামেরা মনে দেখা যাচ্ছে হাত পায়ে দেখতে, দ্যাট ক্যান এফেক্ট কোয়ালিটি অফ মাই ভিডিও ম্যান। আগের ক্লাসে এসব ফাত্রামি করতে গিয়ে ক্লাসের 12টা বাজায় দিছি, খুব একটা ইনফরমেটিভ ছিল না আগের ক্লাসগুলো, এখন থেকে আর এই ক্লাসটা একটু ইনফরমেটিভ হবে। সো বোর পরমাণু মডেল শুরু করে দিই। বোর পরমাণু মডেলটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্সের উপরে বানানো হয়েছে, পরবর্তীতে যে থার্ড যে মডেলটা আসবে সেটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্সের উপরে মানে তৈরি বেস করে বানানো হয়েছে থার্ড কোয়ান্টাম। ম্যাক্স প্লাঙ্ক নাম জানি আমরা সবাই, ম্যাক্স প্লাঙ্ক হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের মানে তিনি দিছেন কোয়ান্টাম, কোয়ান্টাম ফিজিক্স মানে হচ্ছে মানে এক কথায় হচ্ছে খুব ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল নিয়ে আলোচনা করা হবে, যেমন ওই ইলেকট্রন প্রোটন ওই ওই পর্যন্তই ভাই, আর আগে যেগুলো ছিল হচ্ছে ওইগুলো হচ্ছে নিউটনিয়ান বা গ্যালিলিওর ফিজিক্স, যেগুলো হচ্ছে ওই গাড়ি ট্রাক এসব নিয়ে হবে। বাট এখন আমরা যে জিনিসে আছি আমরা এখন কোয়ান্টাম লেভেলে আছি, ওই ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল লেভেলে আছি, মানে এটাই হচ্ছে অ্যাডভান্সড যে ফিজিক্স। সো অনেক বকর বকর করে ফেললাম, এক মিনিট নষ্ট করে ফেললাম। সো তিনি রাদারফোর্ড, তিনি রাদারফোর্ডের কামলা, বাই দ্য ওয়ে এই বোর ছিল হচ্ছে রাদারফোর্ডের কামলা, আমার থিওরিটা বেশ মানে নোটগুলো অনেক আগে বানানো আমি প্রায় ভুলে গেছি। সো তার ধারণা ছিল একটি নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথ হুইচ ইজ স্টেশনারি, যা পদার্থবিদ্যায় সব নিয়ম মেনে চলে, তার ধারণা ছিল, সিনি হচ্ছে বলেছিল শক্তি স্তর সম্বন্ধে, সিনি সেটা হচ্ছে অরবিট বলে, আমরা অরবিটালের কথাও বলবো পরবর্তীতে। সো রাদারফোর্ড যেটা বলেছেন সেটা হচ্ছে অরবিট, এমভিআর ইজিকস টু এনএইচ বাই টু পাই, এটা হচ্ছে এটার এই সূত্রটা তিনি দিয়েছিলেন বাট এর ব্যাখ্যা তিনি দিতে পারেননি, আমরা ব্যাখ্যা দিয়েছিলেন হচ্ছে লেটার পার্ট আমরা 1927 থেকে যে লেটেস্ট যে পরমাণু মডেল যেটা হচ্ছে সোডিঞ্জারের মডেল সেটা হচ্ছে 3D মডেল, এবং সেটায় তরঙ্গ তত্ত্ব ইউজ করা হয়, আর বোর মডেল ইউজ করা হচ্ছে কণাতত্ত্ব, যার ফলের মানে রিয়েল এটা দিতে পারেনি, ব্যাখ্যাটা তিনি দিতে পারেননি, সেটা সোডিঞ্জার এসে দিয়েছে, আমরা পড়বো একটু পরে। সো হায়র মানে লো থেকে হাইতে যখন একটা ইলেকট্রন লো অরবিট থেকে যখন হাই অরবিটে যায় তখন শক্তিটা শোষণ করে, এবং যখন উচ্চ মানে একটাই লিখছি আমি, এবং হাই থেকে লোতে যখন আসে তখন শক্তি বিকিরণ করে, ওই যে বর্ণালি সৃষ্টি করে যেটা আমি বললাম আগের ক্লাসে মনে হয় বলছি এটা। সো এমভিআর এটা হচ্ছে ভি হচ্ছে রৈখিক বেগ, আর ভি আর মানে হচ্ছে কৌণিক, কৌণিক বেগ টাইপের, সেটা সেটা আমরা যাব না আমরা ক্লাসে, আমরা আমাদের ফিজিক্সে যাব না, আমরা কেমিস্ট্রিতে স্টিক থাকবো। সো ডেল ই হচ্ছে মানে ইয়ের মোট মান, ডেল মানে হচ্ছে ডেল্টা মানে হচ্ছে টোটাল মানটা বা ইকুয়াভ্যালেন্ট মানটা। সো ই টু মাইনাস ই ওয়ান এটা হবে অলওয়েজ, কথা ক্লাসের ফ্লুয়েন্টলি ফ্লুয়েন্সিটা নষ্ট হয়ে গেছে আজকে, প্রথম ক্লাসও যেমন খুব একটা ভালো হয়নি আজকের দ্বিতীয় ক্লাসও ভালো হচ্ছে না খুব একটা। সো আমরা তাও কন্টিনিউ করবো, 10 মিনিটের মাথায় আমরা ক্লাস শেষ করবো। ই ওয়ান হচ্ছে মাইনাস 13.6 ইলেকট্রোভোল্ট, আমি ভাবতেছি পরমাণু মোট শক্তি ধরা ঋণ, পরমাণুর মোট শক্তি হচ্ছে ঋণ, আমি একদম ঠান্ডা হই ঠান্ডা আসতে, পরমাণুর মোট শক্তি হচ্ছে ঋণাত্মক,
অসীমে শক্তির পরিমাণ সর্বোচ্চ হয়, যেটার মান হচ্ছে শূন্য। ভূমি অবস্থা থেকে হাইড্রোজেন পরমাণুকে আয়নিত করতে +13.6 ইলেকট্রোভোল্ট শক্তির প্রয়োজন হয়। এটাই হচ্ছে পরমাণুর আয়নীকরণ শক্তি। আয়নীকরণ মানে কি? একটি কক্ষপথ থেকে একটি ইলেকট্রনকে বিচ্ছিন্ন মানে সরাই নিব, এটা হচ্ছে আয়নীকরণ শক্তি। তার জন্য আমার বাইরে থেকে কতটুকু এনার্জি দেওয়া লাগতেছে, এটা হচ্ছে আয়নীকরণ শক্তি। আর কি বলবো ভাই, লিমিটেশন ছিল, লিমিটেশনস ছিল তার অনেক কিছু। বোরের লিমিটেশন সম্পর্কে পড়বো। একক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু ও পরমাণুর আয়নগুলোর বর্ণালী ব্যাখ্যা করতে তিনি পারলেও একাধিক ইলেকট্রনের বেলায় তিনি ধাপ্পা। একটি রেখা বর্ণালী সৃষ্টি হওয়ার কথা ছিল, বাট স্পেকট্রোস্কোপি দ্বারা একাধিক সূক্ষ্মরেখা কেমনে সৃষ্টি হলো বা এটার ব্যাখ্যা তিনি দিতে পারেনি। একটাই রেখা সৃষ্টি হওয়ার কথা ছিল, বাট স্পেকট্রোস্কোপিতে দেখার ফলে একাধিক সূক্ষ্মবর্ণ। আমি একই কথা বারবার বললাম। টুডি হচ্ছে, এটা ছিল টুডি, বোর মডেল ছিল টুডি, হয় নট থ্রিডি। এটা আমি মানে এখানে পড়ে বানাইছি, মানে লিখতে গেলে তো অনেক কিছু হয়ে যায়, সংক্ষেপে লিখছি এটা। তিনি ইলেকট্রনকে কণা হিসেবে গণ্য করেন, তাহলে তো অবস্থান এবং ভরবেগ নির্ণয় করা যাবে, বাট যায় না। অবস্থান এবং ভরবেগের ওই যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি অনুযায়ী ইলেকট্রনের ভরবেগ এবং অবস্থান কখনোই একসাথে নির্ণয় করা যায় না, যেটার বিরোধিতা করেন হচ্ছে বোর। এ ছিল পাগল বেটা, বোরের মডেল এই জন্যই মানে খুব একটা গ্রান্টেড হয়নি, পরবর্তীতে আরও একটা মডেল আসে। সো ডেল এক্স ডেল পি হচ্ছে ইজ গ্রেটার দেন এইচ বাই টু পাই, এটাকে এইচ কাট বলে। আর এখানে একটা কথা বলা হয়েছে, ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই পি, যেটা হচ্ছে ডি ব্রগলির আনসার্টেনিটি প্রিন্সিপাল। এখানে একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো, এখন ফ্লুয়েন্সি আর নেই, আমি মনে হয় একটু সুইচ ক্যারেক্টারটা সুইচ করলে মনে হয় একটু এনথুজিয়াস্টিক হব, যদিও 5-7 মিনিট শেষ। সো চলে আসি আমাদের ক্লাসে দাদা। আই ওয়াজ থিঙ্কিং এ সামরি ইজ, মানে কেমন মনে হয় যখন পাশে তুমি একটা কাজ করতেছো, তোমার কাজের উপরে 10 জন হা হা করে তাকায় আছে, কেমন লাগে? তেমনটাই হচ্ছে এখন আমার সাথে, তেমনটাই হচ্ছে। সো আমি ক্লাসে আসি, আমার আবার আমি চশমা ছাড়া তো দেখতে পাই না খুব একটা, সেটা চশমা পরবো কি না পরবো তাই চিন্তা করতেছি। হ্যাঁ, সো এই যে ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই পি না, এটা হচ্ছে পি হচ্ছে ভরবেগ, যেটা হচ্ছে আমার কর্ণধর্মকে মানে এগিয়ে নিয়ে যায়, এবং ল্যামডা হচ্ছে কোনো বস্তুর ল্যামডা কম থাকে, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে তার কী থাকতেছে, তরঙ্গ ফ্রিকুয়েন্সি থাকতেছে ভাই। তাহলে একটা সমীকরণে আমি কি পালাম, আমি তরঙ্গ দৈর্ঘ্য পাচ্ছি আবার কণাও পাচ্ছি, তাহলে ইলেকট্রনের কি ওই যে অবস্থান এবং ভরবেগ কি বলতে চাচ্ছি সেটাই বলতে পারতেছি না। ইলেকট্রনের দুইটি ধর্ম আছে না, ইলেকট্রন কিন্তু কণাধর্ম প্রকাশ করে, তরঙ্গ ধর্ম প্রকাশ করে, এটাই আমি বলতে চাচ্ছিলাম, বাট ক্যামেরার সামনে এসে সব ভুলে যাচ্ছে, হারাই গেছে সব, ভুলে গেছি সব। সেই ম্যান, আর কতদিন এমন হবে? চুম্বকক্ষেত্রের প্রভাবে বর্ণালী রেখা সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়, এটাকে জিম্যান ইফেক্ট বলে। আমি খাতা দেখেই বলবো, আমি খাতা দেখেই বলবো, আর বইতে আমি দেখাই দেবো আমি কোথা থেকে এগুলো কালেক্ট করেছি। এখন ক্লাসে ফিরে আসি। তড়িৎক্ষেত্রের প্রভাবে স্টাক প্রভাব, তড়িৎক্ষেত্রের প্রভাবে যদি বর্ণালী রেখা সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে যায় সেটাকে বলা হয় হচ্ছে স্টার্ক প্রভাব। চুম্বকক্ষেত্রে হইলে জিম্যান ইফেক্ট, আর যদি তড়িৎক্ষেত্রের প্রভাবে হয় সেটা হবে হচ্ছে স্টার্ক প্রভাব। সো সাকসেস অফ বোর, বোর মডেল হচ্ছে স্থায়ী ছিল, সমশক্তির অরবিটাল নিয়ে আলোচনা করেন তিনি, স্টেশনারি অরবিট নিয়ে আলোচনা করেন। হাইড্রোজেন বর্ণালী ব্যাখ্যা করতে পারেন, অন্য বর্ণালী তিনি ব্যাখ্যা করতে পারেননি। হাইড্রোজেনের প্রথম অরবিটের ব্যাস নির্ণয় করেন তিনি হচ্ছে 5.29×10^-11 মিটার। হাইড্রোজেনের প্রথম অরবিটের ও বলছি এটা, সো আবর্তনশীল ইলেকট্রনের শক্তির পরিমাণ হচ্ছে নির্ণয় করেন তিনি, এবং বেগও নির্ণয় করেন এবং শক্তিও নির্ণয় করেন, তিনটা জিনিস নির্ণয় করেন, বেগ এবং শক্তি এবং ব্যাসার্ধ নির্ণয় করেন বোর। বোরেরও আমরা সেলুট দিব, বোরও অনেক কিছু করছেন। সো আর এইচ ইজ ইকুয়ালস টু রিডবার্গ ধ্রুবক, ডেল ই ইজ ইকুয়ালস টু এইচ এইচ এফ, যেটা হচ্ছে কার জন্য, এটা ম্যাক্স প্লাঙ্কের সূত্র,
আমি একটু বেশি ওভার হাইপড হয়ে যাচ্ছি, কথা জড়ায় পেঁচায় যাচ্ছে, বলতে পারতেছি না ঠিক মতো। সো আমি নর্মাল থাকার চেষ্টা করি, নর্মালি কথাগুলো বলার চেষ্টা করি। এরপরের ক্লাস থেকে আমি নর্মালই থাকব। কিসের নর্মাল থাক থাক হবো বোটো থাকলাই মানে। সো আমরা এবার কম্পেয়ার করব, হচ্ছে বোর এবং রাদারফোর্ডের মডেলের কম্পারিজম করব। এটা করে আমরা ক্লাসটা এই পর্যন্ত রাখব। সো কেন্দ্রে থাকবে হচ্ছে নিউক্লিয়াস এবং তার চারপাশে থাকবে ইলেকট্রন, এটা বলেছেন কে? রাদারফোর্ড বলেছেন। তারপরে আছে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল, সেন্ট্রিফিউগাল ফোর্স এবং সেন্ট্রিপিটাল ফোর্স। এই দুইটার পরস্পরের কাউন্টার ব্যালেন্সের কারণে ইলেকট্রনের স্থায়িত্ব তিনি রাদারফোর্ড বলেছেন, আমি বলিনি ভাই। রাদারফোর্ড এটা ভুল বলেছেন, যেটা পরবর্তীতে ভুল প্রমাণিত হয়। এবং শক্তি শোষণ হলে কালো বর্ণ বিকিরণ করবে, এবং শক্তি যদি বিকিরণ হয় তাহলে উজ্জ্বল বর্ণ বেরোবে, যেটা দিয়ে আমরা হচ্ছে যে কি বলে আয়ন শনাক্তকরণ করি পরবর্তীতে আমরা পড়ব। আর কোয়ান্টাম ফিজিক্স মানে বোর পরমাণু মডেলটা কোয়ান্টাম ফিজিক্সের উপরে ডিপেন্ডেন্ট। সো তিনি স্থায়িত্বের কারণ বলেন সমশক্তির স্থির অরবিট। একটি অরবিটে যদি ইলেকট্রনগুলো স্থির থাকে শেষ, হারাই গেছে, কি বলবো আর পাচ্ছি না বেটা। কেমন লাগে ক্লাস আসলে হচ্ছে না ভাই, অনেক আগে লেকচার তৈরি করা সো ভুলেই গেছি অলমোস্ট হাফ অফ দ্য লেকচার। মানে নতুন যেগুলো লিখছি আজকে সেগুলো হয়তো ক্লিয়ারলি বলতে পারবো, বাট আগের লেকচারগুলো আর মনে নেই আমার। সো বলে দিই লাস্ট কথা, সো কোয়ান্টাম ফিজিক্সের উপরে ডিপেন্ড করে বানায় তো বোর। সো উনি আগে থেকেই বলে দেন যে ওটা স্টেশনারি অরবিট, এখান থেকে ইলেকট্রন লাফও দিবে না বা শক্তি শোষণও করবে না, মানে ওখানেই থাকলে স্থির থাকলেই মানে ওইটা স্থির ভাই। ওটা বইতে লেখা আছে, আমি দেখাই দিচ্ছি। এখানে বলা আছে, আমি এটা এখনো পড়িনি। হ্যাঁ, সো রাদারফোর্ড এখানে মনে হয় এখানে জিম্যান্ডার এক্সট্রাক্ট প্রভাবের কথা বলা হয়েছে, এখানে হাইড্রোজেন পরমাণু ব্যাসার্ধ বলা হয়েছে। ক্লাস মনে হয় 12 মিনিট হয়ে গেছে, দেখছো 10 মিনিটে ক্লাস শেষ করতে পারতেছি না ভাই। এখানে তুলনা করা হয়, যেটা আমি শর্টে এখানে লিখছি আমার খাতায়। এখানে না থার্ড ক্লাসে আমরা হচ্ছে লাইমেন বামার প্যাশন ব্র্যাকেট ফুন্ডস এটা নিয়ে আলোচনা করবো। সো এই পর্যন্ত এই ক্লাস, সাইনিং আউট আমার তৌফিক কবির।